হাত পা ছাটাই বাছাই করার পর আমার বেগুন গাছগুলোর কি অবস্থা অনেকেই জানতে চাচ্ছিলেন আজকের ভিডিওর বিষয়বস্তু। তাই থাকছে যে বেগুন গাছগুলো মরে যায়নি, বরং আরো বেশি সতেজ হয়ে উঠেছে। চলুন আমরা একটু ডিটেলস দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বলতে বলতে আমাদের রোজাও প্রায় শেষ হয়ে যাচ্ছে আর আমাদের জার্নি শুরু হবে এই গার্ডেনের জিনিসের প্রতি। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের বেগুন গাছের যত্ন। আমি এর আগে কিভাবে করেছি, এটি হচ্ছে স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদের বেগুন গাছে অজস্র বেগুন ফলাতে হয়। তো সেই পারপোসে আমি বলবো, প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতেই জানতে পারবেন যে বেগুন গাছের পরবর্তী পরিচর্যা এবং পরবর্তী স্টেপটি কি। আমি যে বেগুন গাছের ভিডিও দেখিয়েছিলাম, আজকে যারা নতুন দেখছেন ভিডিওটি তাদের জন্য ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে বেশ কিছুদিন আগেই, বেশ কিছুদিন বলতে আজ থেকে 4 দিন আগেই, বেগুন গাছকে আমি ছাটাই বাছাই করে একেবারে ছোট করে দিয়েছিলাম এবং কিছুটা নতুন মাটি দিয়েছিলাম আর কিছুটা ঘরোয়া খাদ্য দিয়েছিলাম। যারা ভিডিওটি আজকে নতুন দেখছেন, প্লিজ প্রিভিয়াস ভিডিওটি একবার দেখে আসবেন। এতে করে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আজকের জার্নিতে আমরা কি কি করতে যাচ্ছি। তো এখন আমার এই বেগুন নিয়ে কি কি প্ল্যান, তো সেটাই আমি ডিটেলস আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দেবেন। এই হচ্ছে সেই বেগুন গাছগুলো, যারা আমার 4 দিন আগের ভিডিওটি দেখেছেন যে বেগুন গাছগুলো আমি কিন্তু একেবারেই ছাটাই বাছাই করে দিয়েছিলাম, এই যে দেখুন। আর 4 দিন আগে ঘরোয়া কিছু খাবার দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। বিশেষ করে এই যে পট, এই পটের গাছ দুটো কিন্তু বাঁচার কথাই ছিল না। আমি বলেছিলাম যদি বাঁচে তো বুনাস, আর যদি মরে যায় কিচ্ছু করার নেই। কারণ অনেক ছোট অবস্থায় এই গাছগুলো আমি রিপ্লান্ট করেছিলাম এক পাত্র থেকে আরেক পাত্রে। তো হাত পা কাটার পর আমি বেশ কিছু কমেন্ট পেয়েছিলাম যে আপু, আপনি তো একটি দুটি পাতা রেখে সব পাতা কেটে ফেললেন, এত ছোট অবস্থায় গাছগুলো টিকবে তো? আমি বলেছিলাম যে আমি যতই ছাটাই বাছাই করি না কেন, সবাই আমাকে কিন্তু অনেক বেশি কঠোর মনের মানুষ হিসেবেই চেনে। কারণ ছাটাই বাছাইয়ের ক্ষেত্রে আমি কিন্তু ভাই অনেক বেশি প্রভাবশালী, একটি পাতা রেখেও আমি সব কিছু কেটে দিই, কারণ সেটা গাছের জন্য ভালো, ভবিষ্যতের জন্য। তাই এখনকার চিন্তা না করে ভবিষ্যতে চিন্তা করাই উচিত। তো আজ থেকে 4 দিন আগে গাছগুলোতে আমি নতুন মাটি দিয়েছি এবং খাদ্য দিয়েছিলাম। ঠিক তার 4 দিন পর এই যে দেখুন গাছের সতেজতা অনেক বেশি। আর এখন কিন্তু ভাই এপ্রিল মাস চলছে, তো এখন যদি আমরা এই গাছগুলো অনেক বেশি বড় করি এতে কিন্তু আমাদেরই অনেক সমস্যা হবে। সেই সমস্যাগুলো কি চলুন আমরা একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে আমার 9 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটারের পটে গাছগুলো আছে। এই গাছগুলো যদি আপনাদের মে মাসের ভিতরে আরও কিছুটা বড় হয়, ডেফিনেটলি 12 এবং 19 সেন্টিমিটারের পটে ট্রান্সফার করতে হবে। আর এত গাছ এত পট কিন্তু ঘরে রাখা মোটেও সম্ভব হবে না। তো সেই হিসেবে গাছের যে বাড়ন্ত শরীর তাকে কিছুটা কমিয়ে দিতে হবে। তা কী করে? তা হচ্ছে এই যে গাছে এখন নিউট্রিশন এবং নাইট্রোজেনের পরিমাণ একেবারে কমিয়ে দিতে হবে, এতটাই দিতে হবে যতটা খেয়ে এরা ভালো থাকতে পারে। কারণ হচ্ছে অ্যাটলিস্ট জুন মাস পর্যন্ত এই বেগুন গাছ ঘরের ভিতর রাখতে হবে। আর অবশ্যই এখন কীটনাশক ব্যবহার করতে হবে। এই যে দেখুন আমার এই কনজারভেটরের আশেপাশে এবং কনজারভেটরের ভিতরে অনেক মৌমাছি দেখা যায় এবং একটি দুটি মাছিও চোখে পড়ে। তো তা হচ্ছে অনেক ধরনের রোগ বহন করে, যে কারণে এগুলো হচ্ছে। তো এখন হচ্ছে গাছে কীটনাশক ব্যবহার করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব যে কীটনাশক কিভাবে ব্যবহার করতে হয় ঘরের বানানো। আর যখনই বাঘ হবে তখন ওয়াটার ওয়াশ দিতে হবে। সেই হোস পাইপ দিয়ে কিভাবে ওয়াটার ওয়াশ করতে হয়, পানির আইমিনে যে মাটিগুলো যে আছে সেই মাটিগুলো না ভিজিয়ে কোন স্টাইলে ধরলে, কোন পজিশনে রাখলে শুধু পোকাগুলোই ধুয়ে যাবে, মাটি মোটেও ভিজবে না। অবশ্যই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে জিনিসটি ছিল এটাই জানার যে এখনো পর্যন্ত আমি কিন্তু বেগুন গাছে উপর দিক থেকে পানি দিই না, মাটিগুলো কিন্তু একেবারেই শুকনো আছে। গতকালকেই আমি
পানি দিয়েছি, পানি হচ্ছে আমি এই ট্রের ভিতরে দিই, যতটুকু দরকার ততটুকু এরা শুষে নেয়। আর এই যে মাটি, মাটিগুলো আমি প্রসেস করেছি, এই মাটিতে ডেফিনেটলি কোকোপিট ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে এই পর্যায়ে কোকোপিট ব্যবহার করলে যতটুকু পানি এবং খাদ্যের প্রয়োজন, নিউট্রিশিয়ান নাইট্রোজেন প্রয়োজন, ততটুকুই মাটি আঁকড়ে ধরে রাখবে, বাকিগুলো রিলিজ করে দেবে। এতে করে গাছের বাড়ন্ত শরীর কমে যাবে। আমি জানি যে আমরা গাছকে বড় করার জন্য অনেক প্রচেষ্টা করি, ইটস ট্রু, এবং এটাই করা উচিত, উই শুড ডু, কিন্তু এখন নয়, ইটস রিয়েলি টু আর্লি। কারণ হচ্ছে এখন এপ্রিল মাস, জুন মাস পর্যন্ত এগুলো ঘরে রাখতে হবে। তো ততদিনে যদি পরিমাণে অনেক বেশি খাবার পায়, এরা কিন্তু অনেক বেড়ে যাবে, তো সেটা কিন্তু আমরা মোটেও করতে পারবো না। আর আজকে যে যত্ন এই তার ভিতরে পড়ছে, আমি গতকালকে এই যে ট্রেতে পানি দিয়েছি ওরা নিয়ে নিয়েছে, আর চার দিন আগে যেহেতু খাবার দিয়েছি, তাই আজকে যদি খাবার দেই গাছগুলো আরও বেশি রুষ্টপুষ্ট হয়ে যাবে, তা আমি চাচ্ছি না। আর আজকে গাছের কোনো পাতাও কাটার প্রয়োজন নেই, কারণ কি বলুন তো, গাছগুলো কনজারভেটরিতে আছে, অনেক বেশি তাপ পাচ্ছে, গতকালকে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল ওই কনজারভেটরিতে, অনেকগুলো পাতা পুড়ে গেছে, আমি ফেলে দিয়েছি। তো এখন আমরা কেন পাতা ফেলবো না, ইটস এ গুড কোয়েশ্চেন। কারণ এখন যেহেতু আমরা বাড়তি কোনো খাবার দিব না, তো গাছ এই পাতা থেকে তাদের নিজস্ব খাবার শোষণ করবে রৌদ্রের তাপে, তাই কিছুটা পাতা বহাল রাখতে হবে এই গাছে। আশা রাখছি আজকের এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নতুন গার্ডেনারদের অনেক কাজে লাগবে, আর যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য তো কিছুই বলার নেই, তারা আশা রাখছে সব কিছুই জানেন, বরঞ্চ তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যদি এই বেগুন গাছের কোনো ডিফারেন্ট অথবা কোনো নিউ আইডিয়া আপনাদের কাছে থাকে, ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টটি পিন করে দেব, এবং আমি নিজেও ফলো করব যে কোন জিনিসটি ভালো, কারণ প্রত্যেকটি নতুন গার্ডেনারের জন্য এটি জানা জরুরি। আমরা অনেক কষ্ট করে এই শীত প্রধান দেশে আমাদের দেশীয় যে সবজিগুলো, ট্রপিক্যাল কান্ট্রির যে সবজিগুলো, তা করার চেষ্টা করি, আর আমাদের এতই ঠান্ডা থাকে, আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চাচ্ছি কিন্তু একই ভিডিওতে আসলে এক্সপ্লেন করা যায় না। আমাদের কিন্তু মাটির যে নিচের অংশগুলো শিকড়ের দিকে, তা কিন্তু ক্রিস্টালাইজড হয়ে থাকে, আশা করি তা অনেকেই জানেন যারা গার্ডেনিং করেন। আমরা যে নর্মাল পটে, আমি এই যে দেখাচ্ছি, এই যে নর্মাল পটে মাটি দিয়ে আমরা গাছ লাগাই, তা শিকড়ের আশেপাশে ক্রিস্টালাইজ হয়ে থাকে, তো যেই কারণে গাছের শিকড় পচে যাওয়া, মরে যাওয়া একেবারেই স্বাভাবিক। তো যা করা উচিত, আপনাদের যখনই সেকেন্ড স্টেপে আসে, যখনই আপনাদের ছোটো ছোটো 6 সেন্টিমিটারের পট থেকে 9 সেন্টিমিটারের পটে আসবে, সেই যে পটের মাটি, আপনারা যে মাটিটি মিক্স করবেন যে কিভাবে, তাতে একটি জিনিস তো ডেফিনেটলি থাকতে হবে, কোকোপিট। এটা ছাড়া আপনারা যদি এই পর্যায়ে গাছ লাগান, তাহলে কিন্তু তারা এই সময় অতিরিক্ত নিউট্রিশন নিয়ে নেবে মেইন কম্পোস্ট থেকে, তো পুরোপুরি কম্পোস্ট এখন এদের দেওয়া যাবে না, এদের কম্পোস্টের সাথে অন্য কিছু দিতে হবে। আর যেটা সিড কাটিং আপনারা করেন, যে জার্মিনেট করে যে সিডগুলো দেন, সেই যে মাটি, তা হচ্ছে শুধু অনলি কোকোপিটের উপরেই আপনারা করতে পারবেন, সেখানে মাটির কোনো প্রয়োজন হবে না, কারণ সেখানে হচ্ছে অঙ্কুরোদের প্রয়োজন এবং 2 থেকে 3টি পাতার প্রয়োজন, তারপরে হচ্ছে নিউট্রিশন এবং নাইট্রোজেন দরকার হয়, যখন হচ্ছে আমাদের কম্পোস্ট সহ ভার্মি কম্পোস্ট এবং হচ্ছে কোকোপিট এবং মাস্টার্ড কেক, পারলাইট, এই সব ইটের গুঁড়ো এবং স্যান্ড, যা হচ্ছে বালি, এই সব কিছু মিলিয়ে আমি আমার গাছের জন্য মাটি তৈরি করি। আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, তবে আজকের ভিডিওটি আমি আর বাড়াতে চাচ্ছি না, আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।